আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি বই নিয়ে কথা বলতে চাই। এই বইটির নাম লাল সন্ত্রাস, সিরাজ শিকদার ও সর্বহারা রাজনীতি। বইটি লিখেছেন মহিউদ্দিন আহমদ। আপনারা সবাই জানেন মহিউদ্দিন আহমদ সাম্প্রতিক সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন লেখক এবং তিনি বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জাসদের জন্ম, জাসদের রাজনীতি, 1975 সালের নভেম্বরের ঘটনাপ্রবাহ সব কিছু নিয়ে তার অত্যন্ত চমৎকার গ্রন্থ রয়েছে। এবং এই গ্রন্থের ধারাবাহিকতায় আমরা নতুন একটি বই পেলাম, যে বইটির নাম হচ্ছে লাল সন্ত্রাস, সিরাজ শিকদার ও সর্বহারা রাজনীতি। আমি যখন যমুনা টেলিভিশনে কাজ করতাম তখন একবার ঝিনাইদহ গিয়েছিলাম, কুষ্টিয়া ঝিনাইদহ এই অঞ্চলে। আপনারা সবাই জেনে থাকবেন যে এই অঞ্চলে একসময় সর্বহারা রাজনীতির একটা প্রকোপ ছিল। তো তখন আমি সর্বহারা রাজনীতি সম্পর্কে কিছু জানার চেষ্টা করেছিলাম, সর্বহারা রাজনীতির ক্যাডারদের সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে খুব একটা বেশি কিছু জানতে পারিনি। তো কিন্তু আমার একবার সর্বহারা রাজনীতি সম্পর্কে জানার একটা আগ্রহ অনেক আগে থেকেই তৈরি হয়েছিল। আমার সেই আগ্রহটি পূরণ করেছে এই বই। অনেক মোটা একটা বই, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা বই। এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা 430, বেশ মোটা একটা বই এবং আমি বলবো বেশ তথ্য সমৃদ্ধ বই। এবং এই তথ্য সমৃদ্ধ বইটি আমি বলবো আপনারা সুযোগ পেলে পড়ার চেষ্টা করবেন। আমি বইটির সূচিপত্র নিয়ে একটু বলি, বইয়ে কী আছে। বইটির সূচিপত্রে বলা হচ্ছে জীবনের গল্প, এটা মহিউদ্দিন আহমদের একটা জীবনের গল্পের কথা বলা আছে। তারপরে প্রথম পর্ব পূর্বাপর নাম, সেখানে অনেকগুলো ঘটনা প্রবাহ আছে। বলা হচ্ছে জন্মকথা, নাফ নদীর পাড়ে, স্বাধীনতার ঘোষণাপত্র, গণযুদ্ধ, প্রধানদ্বন্দ্ব, ভারত, গৃহদাহ, হুমায়ুন বধ, ঐক্য চাই, শত্রু যখন জাসদ, সশস্ত্র লড়াই, পাহাড়ে খাঁটি, শিল্পবোধ, অ্যাকশান, পালাবদল, নক্ষত্রের পতন, ভাঙন পর্ব, ভেতর থেকে দেখা। এগুলো হচ্ছে ছোটো ছোটো চ্যাপ্টারের নাম, যেটা প্রথম পর্বে পূর্বাপর নামে যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারে লেখক আলোচনা করেছেন। এবং তারপরে বলছেন দ্বিতীয় পর্ব, দ্বিতীয় পর্বের নাম দিয়েছেন তিনি তাহাদের কথা। অর্থাৎ এই বইয়ের মধ্যে অনেকগুলো বড় বড় চরিত্র আছে, সিরাজ শিকদার ছাড়াও তাদের জীবন কাহিনী, তাদের আত্মত্যাগ বা তাদের জীবন বিসর্জনের গল্প, সেই গল্পটি লেখক তুলে ধরেছেন। এবং তাদের সেই চ্যাপ্টারগুলোর নাম দিয়েছেন ফরহাদ, করিম, কাশেম, আজমি, ফারুক, বাজ, হাফিজ, আরিফ, বুলু, জিয়াউদ্দিন ও রানা। এভাবেই আসলে নামকরণ করা। আর তারপরে পরিশিষ্টে আছে নামের তালিকা, তথ্যসূত্র এবং যারা সাক্ষাৎকার দিয়েছেন তাদের একটা তালিকা। আমি বইটির শুরুতেই আসি। বইটি যেহেতু অনেক বড়, এটা একটু ইয়ে করাটা বেশ কঠিন, আর অর্থাৎ বিশ্লেষণ করাটা খুব কঠিন। তবে যেহেতু সিরাজ শিকদারকে নিয়েই বই, আমি একটু সিরাজ শিকদারের কথা বলি। এই বইটাতে সিরাজ শিকদারের জীবন কাহিনীটা বলা আছে, সিরাজ শিকদার কোথায় জন্ম, সিরাজ শিকদার কীভাবে বেড়ে উঠেছেন, তার ঘটনাপ্রবাহ এখানে আছে। আমরা সবাই জানি সিরাজ শিকদার একজন বাংলাদেশের ইতিহাসে একজন রাজনীতিবিদ। তার রাজনৈতিক পথ এবং মত নিয়ে আপনার নানা ধরনের অবজারভেশন থাকতে পারে, কিন্তু সিরাজ শিকদারকে আসলে উপেক্ষা করার সুযোগ নেই। তার মানে হচ্ছে এই মানুষটি সম্পর্কে আসলে আপনাকে কোনো না কোনোভাবে জানতে হবে, যদি আপনি বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ ভালো করে জানতে চান। এখানে ছোট্ট করে বলা আছে সিরাজ শিকদারের জন্ম 1944 সালে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় লাখারতা গ্রাম। ওকে, 1963 সালে তিনি ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে ভর্তি হয়েছিলেন। কলেজে থাকা অবস্থায় তিনি ছাত্র সংগঠনের কাজে কিছুটা জড়িয়ে পড়েন। এখানে বলা আছে তিনি আসলে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন শুরু থেকেই আর কি। বলা হচ্ছে বুয়েটে পড়ার সময় সিরাজ শিকদার পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সংগঠক হন। 1965 সালে সোভিয়েত ও চীনা লাইনে ছাত্র ইউনিয়ন বিভক্ত হয়ে পড়লে তিনি চীনপন্থী অংশের সাথে থাকেন। ওই সময় তার মনোজগতে বড় ধরনের রদবদল বা পরিবর্তন ঘটে। সিরাজ শিকদারকে নিয়ে এই বইটার মধ্যে একটা গল্প আমাকে খুব আকর্ষিত করেছে, সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে বলা হচ্ছে সিরাজ শিকদার একবার তার গ্রামের বাড়ি গিয়েছেন, তখন সে ছাত্র। তো যাওয়ার পর তিনি দেখলেন তার গ্রামের বাড়িতে একটা কাজের মেয়ে সারাদিন কাজ করে যাচ্ছে। সে মেয়েটার নাম হচ্ছে রওশনারা। তো সিরাজ শিকদার, যিনি সাম্যের কথা বলেন, সিরাজ শিকদার যিনি মানুষের অধিকারের কথা বলেন, সিরাজ শিকদার যিনি নতুন করে চিন্তা করছেন সমাজের কাঠামো ভেঙে নতুন সমাজ গড়ার, তিনি দেখলেন এই মেয়েটাকে তার মা অনেক কষ্ট করে খাটাচ্ছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাচ্ছেন।
ওকে। তো এটা দেখে শিরা শিদ্ধ একটা অদ্ভুত কর্মকাণ্ড করে ফেললেন। শিরা শিদ্ধ কী করলেন, এই মেয়েটাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন এবং সন্ধ্যার সময় যখন এই মেয়েটাকে নিয়ে ফেরত আসলেন, ফেরত এসে তার মাকে বললেন, মা এই যে তোমার পুত্রবধূকে নিয়ে আইসি, এখন তাকে ইচ্ছা মতো খাটাও। তার মানে শিরা শিকদার ওই কাজের মেয়েটিকে বিয়ে করে। এটা হচ্ছে শিরা শিকদারের প্রথম বিয়ে। আমরা এই বইয়ের বিভিন্ন জায়গায় আলোচনা জানি শিরা শিকদার একাধিক বিয়ে করেছিলেন, খুব সম্ভবত তৃতীয় চতুর্থবার পর্যন্ত তিনি বিয়ে করেছিলেন। অনেকে বলেন তার মৃত্যুর যে ঘটনা প্রবাহ অর্থাৎ তার ধরা পড়ার যে ঘটনা প্রবাহ তাতেও তার নারী ঘটিত কোনো ঘটনা প্রবাহের সংশ্লেষ আছে, এটাও আসলে অনেকেই বলেছেন। এই বইয়ের মধ্যে ছোটোখাটো ইঙ্গিত আছে, সেটা আপনারা পুরোটা পড়লে আপনি জানতে পারবেন। এখানে শিরা শিকদারের সঙ্গে বলা হচ্ছে 1965 সালে 10 জুন কায়েদে আজম হল ছাত্র সংসদের নির্বাচনে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে শিরা শিকদার সহসভাপতি নির্বাচিত হন। 2 থেকে 3 জুন 1966 সালে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনে তিনি সহসভাপতির পদে নির্বাচিত হয়েছিলেন। 1967 সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম বিভাগ পেয়ে পাশ করেন শিরা শিকদার। ছাত্রজীবন শুরু হয় আরেক জীবন। খুব মেধাবী ছিলেন নিঃসন্দেহে, সেই কথা এখানে বলা হলো। এই রাজনীতির কথা বলা আছে, রাজনীতির পথে চলার পথে তিনি অনেকের সাথেই তার যোগাযোগ হয়, অনেকের সাথে তিনি যুক্ত হন। যেমন বলা আছে একজন সামিউল্লাহ আজমি, এই আজমি চরিত্রটি এই বইয়ে বারবার চলে এসেছে। সামিউল্লাহ আজমি একজন অবাঙালি কিন্তু তিনি একজন বিপ্লবের স্বপ্নে বিভোর একজন তরুণ ছিলেন। সামিউল্লাহ আজমির কথা বারবার আসে, সামিউল্লাহ আজমির সাথে তার যোগাযোগ হয় এবং তারা যে নতুন করে কিছু করতে চান, নতুন করে কিছু বামপন্থী রাজনীতি করতে চান, সেই বামপন্থী রাজনীতির ঘটনা প্রবাহের অনেক তথ্য এখানে বর্ণনা করা আছে। আমি একটু সামনের দিকে আসি। শিরা শিকদারের প্রথম রাজনৈতিক সংগঠন, তার প্রথম রাজনৈতিক সংগঠন হচ্ছে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন। পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন গঠিত হয় 1968 সালে। এই গঠন সম্পর্কে বলা আছে, শিকদারকে ঘিরে তৈরি হওয়া ছোট্ট গ্রুপটি খিলগাঁয়ের একটি বাসায় একত্র হয় মাঝে মধ্যে। 1968 সালের মে মাসের দিকে তারা সিদ্ধান্ত নেন নতুন দল বানাবেন, দলের নামও ঠিক করেন পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন। তারপরে দল করলেন পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন। এটা 68 সালের ঘটনা এবং এই দল বিভিন্নভাবে মাও সেতুংয়ের রচনা নিয়ে গবেষণা করে, মাও সেতুং গবেষণা সেন্টার স্থাপন করে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা মাও সেতুংয়ের থিসিস বা তত্ত্বগুলো পড়ে তারা স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করে এবং গণমানুষের মুক্তির জন্য আসলে তারা কাজ করবে বলে তারা প্রস্তুত হতে শুরু করে। তবে মনে রাখা ভালো, এর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে যায় অর্থাৎ 1970 সালে নির্বাচন হয়, বঙ্গবন্ধু জয়লাভ করেন, বঙ্গবন্ধু নৌকা প্রতীক নিরঙ্কুশভাবে জয়লাভ করে। তারপরে মার্চের উত্তাল আন্দোলন, গণ আন্দোলন এবং তারপরে হচ্ছে 25 মার্চের ক্র্যাকডাউন। যখন 25 মার্চের ক্র্যাকডাউন হয়, 25 মার্চ কালরাতে 26 মার্চের প্রথম প্রহরে, তখন কিন্তু শিরা শিকদার কিন্তু বসে থাকেননি। এর আগেও যেমন রাজনীতিভাবে সক্রিয় ছিলেন, তারা আসলে এই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। তবে ইন্টারেস্টিংলি তারা আবার যারা আসলে মুক্তির জন্য যুদ্ধ করছেন অর্থাৎ স্বাধীনতার জন্য যুদ্ধ করছেন, সেই শক্তিকে তারা ভারতীয় সম্প্রসারণবাদের অংশ হিসাবে গণ্য করে তাদের বিরুদ্ধেও আসলে তারা যুদ্ধ ঘোষণা করেন। একটা ছোট্ট তথ্য দিই যে এই যে দলটি শিরা শিকদারের, তারা পেয়ারা বাগান বলতে এটা হচ্ছে পেয়ারা বাগান বরিশালের যে পেয়ারা বাগান সেই এলাকায় বরিশালের মনে হয় সরবকাঠি জায়গাটি আর কি, তারা সেখানে আসলে অবস্থান নিয়েছিলেন এবং তারা তখন একটা বাহিনী গড়ে তোলেন। সেই বাহিনীর নাম হচ্ছে জাতীয় মুক্তি বাহিনী। এটা 30 এপ্রিল এই বাহিনীটি গঠন করা হয় পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে এবং এর নেতাকর্মীরা এই বাহিনীটি গঠন করে এবং এই বাহিনীটি মাও সেতুংয়ের যুদ্ধ ও রণনীতির সমস্যা যে নিবন্ধ, সেই নিবন্ধ থেকে তারা আচরণবিধি তৈরি করে এবং সেই আচরণবিধি এখানে দেওয়া আছে, আপনারা যদি কখনো দেখার সুযোগ পায় আপনারা দেখবেন। এবং পেয়ারা বাগানকে কেন্দ্র করে তারা আসলে 8টি সেক্টরে তারা এলাকায় ভাগ করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বাহিনীটি অর্থাৎ শিরা শিকদার এই বাহিনী যার নাম জাতীয় মুক্তি বাহিনী, এই জাতীয় মুক্তি বাহিনী কিন্তু পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ করেছিল এবং আক্রমণ করে পাকিস্তান সেনাবাহিনীকে হতাহত বা ক্ষয়ক্ষতির শিকার করেছিল। এটা বলা হচ্ছে পাকিস্তান সৈন্যদের সঙ্গে যুদ্ধের জন্য অপেক্ষা করতে হয় তাদের আরও কয়েকটি সপ্তাহ। সাত মে কীর্তিপাশা নদী দিয়ে পাকিস্তানিদের একটি দল লঞ্চ যোগে প্রবেশ করে। সারাদিন আগুন দিয়ে গ্রাম জ্বালিয়ে আর লুটপাট করে ফেরার পথে
110 কাঠি এলাকায় শিকদারের নেতৃত্বে সবগুলো সেক্টরের গেরিলারা তাদের উপর একযোগে হামলা চালায়। অতর্কিত আক্রমণে 24 জন পাকিস্তানি সৈন্য নিহত এবং অনেক সৈন্য আহত হয়। তাদের অনেক অস্ত্র গেরিলাদের দখলে আসে। অর্থাৎ এই বাহিনীটি কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং ক্ষয়ক্ষতির শিকারও করেছে। একটি ইন্টারেস্টিং তথ্য দিয়ে রেখে আপনাদেরকে, আমরা যে যে এই বইটার যে যে মূল মূল যে নাম সর্বহারা পার্টি, এই সর্বহারা পার্টি এটার কিন্তু জন্ম 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্যেই। ওকে, এই পার্টিটির জন্ম হচ্ছে 1971 সালের 3 জুন পূর্ব বাংলা সর্বহারা পার্টি। এই পার্টিটাকে এই পার্টির নতুন নতুন নামকরণ করা হয়, যেটা আসলে পূর্বের নাম যেটা ছিল পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন, সেখান থেকে 1971 সালের 3 জুন পেয়ারা বাগানে এই সর্বহারা পার্টি কিন্তু গঠিত হয়। তো সর্বহারা পার্টি গঠিত হয়, তাতে অনেকেই যুক্ত ছিলেন। সর্বহারা পার্টি অনেক কাজ করেছে, সর্বহারা পার্টি নানাভাবে চেষ্টা করেছে তাদের তাদের এজেন্ডা বাস্তবায়নের। তবে মনে রাখা প্রয়োজন, এই পার্টি যখন কাজ করা শুরু করছে, অর্থাৎ পার্টি যখন সক্রিয় হচ্ছে, এরই মধ্যে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। এই বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে 16 ডিসেম্বর তখন এই পার্টি নতুন করে একটা থিসিস লিখলো। সেই থিসিসের নাম তারা দিল, খুবই ইন্টারেস্টিং, সেই থিসিসের নাম তারা দিল প্রধান দ্বন্দ্ব ভারত। এটা এখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন, প্রধান দ্বন্দ্ব ভারত বা প্রধান শত্রু ভারত। হ্যাঁ, সেই সেই তত্ত্ব নিয়ে তারা কাজ করা শুরু করে। ইন্টারেস্টিং, ভারতকে তারা শত্রু গণ্য করার সাথে সাথে একই সাথে শত্রু গণ্য করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারকেও, এবং তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিল, ভারতকে সাম্রাজ্যবাদী হিসেবে আখ্যা করলো এবং এই সরকারকেও এই সাম্রাজ্যবাদী শক্তির তাবেদার হিসেবে তারা গণ্য করে নানাভাবে তারা তাদের অ্যাক্টিভিটি পরিচালনা করা শুরু করলো। এবং আপনারা জানেন সর্বহারা পার্টি বিভিন্ন জায়গায় আক্রমণ, পুলিশ ফাঁড়ি দখল, লুটপাট, এগুলো কিন্তু অনেক ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে, অনেক ঘটনা তারা বাংলাদেশে ঘটিয়েছে। এরপরে আরেকটি চমৎকার অধ্যায় আছে এর মধ্যে, শত্রু যখন জাসদ, অর্থাৎ এই পার্টিটি কিন্তু জাসদকেও তাদের শত্রু গণ্য করেছিল, জাসদকে শত্রু গণ্য করেছিল, এবং সেটা নিয়ে অনেকখানি আলোচনা বইটার মধ্যে আছে, আপনারা পড়তে পারেন। আমি অত বড় আলোচনায় যাচ্ছি না, তবে এখন এই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা আমার কাছে মনে হয়েছে, যে আলোচনাটা আপনাদের পড়া উচিত, আমি বলবো যে এটা আপনারা অবশ্যই পড়বেন, কারণ এটা আসলে বাংলাদেশের ইতিহাসের একটা মোড় পরিবর্তনকারী ঘটনা। সেই মোড় পরিবর্তনকারী ঘটনাটা হচ্ছে যে সিরাজ শিকদারের মৃত্যু কীভাবে হলো, সেটার একটা বর্ণনা এই বইয়ে লেখক দিয়েছেন, এবং তিনি কয়েকজনের সাক্ষ্য থেকে তিনি এই বর্ণনাটা এই বইয়ে লেখক তুলে ধরেছেন, এবং সেই চ্যাপ্টারটা তিনি নাম দিয়েছেন নক্ষত্রের পতন। ওকে, নক্ষত্রের পতন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই নক্ষত্রের পতন বলে তিনি এখানে আপনার বর্ণনা করেছেন। এখানে বর্ণনা আমি ছোট্ট করে বলি, এখানে বলা হচ্ছে 1975 সালের 3 জানুয়ারি শুক্রবার সকালবেলা পত্রিকার পাতায় একটি সংবাদের চোখ আটকে গেছে সবার। ইত্তেফাকের প্রথম পাতায় 2 কলামে শিরোনাম, গ্রেফতারের পর পলায়নকালে পুলিশের গুলিতে সিরাজ শিকদার নিহত। শিরোনামের নিচে 1 কলামে শিকদারের একটি ছবি ছাপানো, সংবাদটি ছিল সরকারি প্রেস নোট, ছবিটিও প্রেস নোটের সাথে পাঠানো। ম্লান, বিধ্বস্ত, বিমর্ষ একটি মুখচ্ছবি, ঠিক আছে, অর্থাৎ সিরাজ শিকদারের এই ছবিটার কথা বলা হচ্ছে। আপনারা যদি এটা একটু দেখতে পারেন, এটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ছবিটার কথা বলা হচ্ছে। এই সিরাজ শিকদারের মৃত্যুর ঘটনা নিয়ে কিন্তু রহস্য আছে। তা সিরাজ শিকদার কীভাবে ধরা পড়লেন, সিরাজ শিকদারকে কে ধরিয়ে দিল, পরে তাকে ঢাকায় নিয়ে আসা হলো, অনেকেই বলেন বঙ্গবন্ধুর সাথে দেখা হয়েছিল, সেখানে নাটকীয় অনেক ঘটনা প্রভাব ঘটেছিল, পরে তাকে আপনার রক্ষী বাহিনীর একটা কার্যালয়ে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে আবার তাকে হত্যা করা হলো। অনেকেই বলেন সিরাজ শিকদার হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক ক্রস ফায়ার। এই যে ঘটনা প্রবাহ, এটা তিনি কয়েকজনের বর্ণনা অনুযায়ী চেপেছেন। একজনের বর্ণনা হচ্ছে মাহফুজুল্লাহ সাংবাদিক, তিনি আসলে আপনার জানেন তিনি সাপ্তাহিক বিচিত্রের সাথে তিনি যুক্ত ছিলেন, তার বর্ণনা এখানে আছে। তারপর বর্ণনা আছে মুনির মোর্শেদ, একদিন বর্ণনা দিয়েছেন তার ধরা পড়া এবং মৃত্যুর কাহিনী। এস এ করিম, তার ঘটনা প্রবাহ এখানে বলা আছে। আনোয়ারুল আলম, তিনি ছিলেন রক্ষী বাহিনীর একজন অফিসার, তার বর্ণনা অনুযায়ী ইউসুফ শিকদারের মৃত্যুর ঘটনা প্রবাহ এখানে বর্ণনা করা আছে। এবং আমি বলবো যে এই অংশটার মধ্যে বিভিন্নজন বিভিন্ন রকম তথ্য দিয়েছেন,
সিধা সিধারে কীভাবে ধরা হলো, কে ধরিয়ে দিল, ঢাকায় কীভাবে আনা হলো, ঢাকায় কোথায় রাখা হলো, ডিবি অফিসে কার সাথে কথা হলো, তারপরে রাজনৈতিক নেতৃত্বের সাথে সিধা সিধারে কথা হয়েছিল কি না, সিধা সিধারে জানতো তাকে মেরে ফেলা হবে, হ্যাঁ, তারপরে তাকে নিয়ে যাওয়া হয়, তারপরে তাকে কী বলা যায় ক্রস ফায়ারে হত্যা করা হয়, এই পুরো ঘটনা প্রবাহটা এই বইয়ে এই অংশে তুলে ধরা আছে। আমি বলবো এখানে লেখক কিছুটা বুদ্ধির বা কিছুটা আসলে কী বলা যায় চতুরতার আশ্রয় নিয়েছেন। লেখক এখানে নিজে কিছু লিখেননি, লেখক অন্যের বয়নে এই যে কয়েকজনের নাম আপনি বললাম, অন্যের বয়নে সিরাজ শিকদারের মৃত্যুটা কীভাবে হয়েছে সেটা লেখক এখানে আসলে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আমি বলবো যে আপনারা যদি সিরাজ শিকদারের মৃত্যু রহস্যটা ভালো করে জানতে চান, এই বইটার নক্ষত্রের প্রথম যে চ্যাপ্টার 182 থেকে 200 পৃষ্ঠা পর্যন্ত এর মধ্যে আলোচনাটা আছে, সেটা আপনারা পড়ে দেখতে পারেন। তারপরে বইটিতে আমি বললাম যে অনেকের জীবন কাহিনী অত্যন্ত চমৎকার, স্পর্শকাতর এবং রোমাঞ্চকর জীবন কাহিনী এই বইটার মধ্যে বর্ণনা করা আছে। তো আমি বলবো যে আপনারা যারা সর্বহারা রাজনীতি সম্পর্কে সামান্য আগ্রহ অনুভব করেন তারা এই বইটি পড়তে পারেন। মোটা বই, একটু বেশ দামিও বই, এই বইটি পড়তে পারেন। আমার আগ্রহ ছিল সিধা সিকদার সম্পর্কে জানার, সর্বহারা রাজনীতি সম্পর্কে জানার, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এই বইটি আমার আগ্রহ অনেকাংশেই পূরণ করতে সক্ষম হয়েছে। তো আমি এই বইটির লেখক মহিউদ্দিন আহমদ, তার সুস্বাস্থ্য কামনা করি, তার দীর্ঘায়ু কামনা করি, এবং এই বইটির সাফল্য কামনা করি, অর্থাৎ বইটি সবাই পড়ুক, বাংলাদেশের রাজনৈতিক চ্যাপ্টার সম্পর্কে সবাই আরও জানুক, সবাই আরও কী বলা যায় তথ্যবহুল হোক, সেই কামনা করি। এই কামনা করেই আমার এই ভিডিওটি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাই।